হাওড়া জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি শেখ মোহাম্মদ ইব্রাহিম ওরফে গোড়াবাবুর উদ্যোগে মুখ্যমন্ত্রীর করোনা ত্রাণ তহবিলে তুলে দেওয়া হল 1,00,000 টাকা। এই ত্রাণ তহবিল তুলে দিতে এগিয়ে এলেন পোলোগুস্তিয়া অঞ্চল সমবায় কৃষি উন্নয়ন সমিতির সদস্যরা। সমবায় সমিতির কর্মচারীদের পক্ষ থেকে 22,001 টাকা এবং পঞ্চায়েতের পক্ষ থেকে পঞ্চায়েতের প্রধান ইনসারা খাতুন ওনার 3 মাসের অনারারিয়াম তুলে দেন। পোলগুস্তিয়া সমবায় সমিতির সম্পাদক তথা জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির সভাপতি জানান, তিনি আরও কীভাবে মানুষকে সতর্ক, সাহায্য এবং সচেতন করা যায় এবং মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে অনুদান তুলে দেওয়া যায় সেই কাজে নিজেকে নিযুক্ত করবেন। অন্যান্য প্রতিষ্ঠান এবং মানুষের কাছেও তিনি সাহায্যের বার্তা চাইছেন। আমরা যারা আজকে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে সহযোগিতা করলেন তাদেরকে অসন্ন অসন্ন ধন্যবাদ, এবং আগামী দিনে করোনা মুক্ত করার জন্যে সকলের কাছে আবেদন রাখব মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে সাহায্য করা, এই ত্রাণ তহবিলে যা যেরকম হবে তার সহযোগিতা করা এবং মানুষকে সচেতন করা এবং মাস্ক পরে যাতে ঘোরে এবং মানুষ যাতে ডিস্টেন্সে থাকে এবং মানুষ বাড়ির বাইরে যাতে না বেরোয় তার জন্যে আমাদের পঞ্চায়েত সমিতির তরফ থেকে অনুরোধ করছি। এবং মুখ্যমন্ত্রী বারবার আমাদের বলছে, শুনছে, তবু কিন্তু কার্যকারী হচ্ছে না। পঞ্চায়েত সমিতির উদ্যোগে জগৎবল্লভপুর থানা বিডিও সকলের উদ্যোগে এবং অঞ্চলের প্রধান কর্মদক্ষ মেম্বার সকলের উদ্যোগে আমরা সহযোগিতা করে পাড়ায় পাড়ায় আমরা ঘুরে মানুষকে সচেতন করছি। আমার নাম শেখ মোহাম্মদ ইব্রাহিম, সহকারী সভাপতি জগৎবল্লভপুর পঞ্চায়েত। পোলগুস্তিয়া কৃষি উন্নয়ন লিমিটেড তার উদ্যোগে আমরা ডাইরেক্টরগণ সিদ্ধান্ত নিয়ে আমরা মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়াবার জন্যে তার ত্রাণ তহবিলে 1,01,000 টাকা দিয়ে আমরা তার পাশে দাঁড়াতে চাইছি। আরও সাধারণ মানুষ যেন তার পাশে দাঁড়ায় সেই জন্যে আমরা মানুষকে সচেতন করছি। আমাদের এই সমবায় সমিতির সম্পাদক ইব্রাহিম মহাশয়ের সহযোগিতা আমরা সমবায় সমিতির পক্ষ থেকে আমাদের করোনা ভাইরাসে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সমিতির কর্মচারীবৃন্দ 22,000 টাকা আমরা প্রদান করলাম। আমার নাম শিশির কুমার সামন্ত। আমি এই সমবায় সমিতির ম্যানেজার। আমি এর মতো আমার গ্রামের সাধারণ জনসাধারণের পাশে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিচ্ছি এবং তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি আমার সামর্থ্য মতো। এবং প্রত্যেককে ইনস্টা মেনটেন করে এবং মাস্ক করে সমস্ত বিষয়ে তাদেরকে একটু সচেতন করছি। চাইব যে প্রত্যেকটা মানুষ তাদের সামর্থ্য মতো এই ধরনের মানুষের পাশে দাঁড়া। এবং আমি ওয়েস্ট বেঙ্গলের আমি চাইবো আমার পূর্বস্থিয়া গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে আমি প্রধান ইনসানারা খাতুন শেখ আমি চাই আমার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আমি আমার সামর্থ্য মতো আমার 3 মাসের অনারিয়াম সেটা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দান করলাম। এবং আমি চাইবো আগামী দিনে আরও আমার মতো সকলে এগিয়ে আসুক এই দুর্যোগে। পূর্বস্থিয়া মাদার টেরেসা সংঘের পক্ষ থেকে আমাদের জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতির উদ্যোগে আমরা এই মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সামান্য 50,001 টাকা দান করছি, প্রদান করলাম ত্রাণ তহবিলে আমরা প্রদান করলাম। আমি পোলগুস্তিয়া মাদার টেরেসা সংঘের সম্পাদিকা শিল্পা দাস।